নমস্কার আমি ডাক্তার শুভেন্দু কুমার বড়াল আমি দিশা এই হসপিটালে রেটিনা বিশেষজ্ঞ হিসাবে বিগত বাইশ তেইশ বছর ধরে আছি আজকের আমাদের আলোচনার বিষয় হলো ম্যাকুলার হোল ম্যাকুলা জিনিসটা কি এটা প্রথমে জেনে রাখা দরকার ম্যাকুলা হল পরিবেশ আমরা বলি ম্যাকুলা লুটিয়া চোখের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যে দেয়ারটা বলি সেটা হচ্ছে রেটিনা রেটিনার সব থেকে সেন্ট্রাল মোস্ট সেন্ট্রাল এরিয়াটাকে বলে ম্যাকুলা এবং ম্যাকুলারও যদি আরও ইম্পর্টেন্ট জায়গা যেটা আমাদের সেন্ট্রাল ভিশন মানে একজন লোকের মুখের দিকে বা যে কোনো জিনিসের দিকে তাকালে সেটা ভালো করে বুঝতে পারা তার কালার তার কন্ট্রাস্ট তার অ্যাকুরেসি আবার ম্যাকুলারও যদি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বলতে হয় সেই জায়গাটা হলো ফোভিয়া তো ফোভিয়া মানে ফোভিয়া সেন্ট্রালিস আমাদের এতটা ইম্পর্টেন্ট এরিয়া একটা এটাকে আমি বিন্দুর সঙ্গে তুলনা করব। যেটা আমরা কোনো কারোর মুখটা পরিষ্কারভাবে দেখতে গেলে মুখ কেন যে কোনো জিনিস যদি পরিষ্কার দেখতে হয় সেই অংশটুকু দেখার জন্য ফোভিয়া ইজ মোস্ট ইম্পর্টেন্ট তাহলে রেটিনার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া ম্যাকুলা ম্যাকুলার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া হলো ফোভিয়া এই ম্যাকুলার হোল হলো এই ফোভিয়াতে একটা ফুল থিকনেস রেটিনায় ডিফেক্ট এই রেটিনায় যেই ডিফেক্টটা হয় সেটা এমন একটা এরিয়াতে এটাতে আমরা না পারব কোনো রকম ড্রপ দিয়ে সারাতে না পারবো কোনো লেজার করতে কারণ যা কিছু করতে যাই সেটা খারাপের থেকে ভালো হবে না এর চিকিৎসা হচ্ছে সার্জারি তাহলে প্রথমে একটু জেনে রাখা দরকার কাদের হয় ম্যাকুলার হোল অ্যাকচুয়ালি সাধারণত আমাদের একটা এজ গ্রুপের আগে হয় না ধরুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের আগে কখনো ম্যাকুলার হোলস দেখতে পাওয়া যায় না পেশেন্টরা বুঝতে পারেন আমরা দেখছি হঠাৎ করে দেখলাম যে চোখের সামনাটা মাঝখানটা একটু হেজি হয়ে যাচ্ছে মানে যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সেন্ট্রাল স্কোটোমা সে সেন্ট্রাল স্কোটোমাটা ধীরে ধীরে যদি আমরা নেগলেক্ট করি তাহলে কিন্তু ওটা বাড়তে বাড়তে আমাদের ম্যাকুলার হোলের স্টেজে গিয়ে পৌঁছে যায় এবং ওই ফোবিয়া সেন্ট্রালিস্টটা ড্যামেজ হয়ে যায় এবার যদি বলা হয় যে এটা কারণটা কি কেন হচ্ছে দিস ইজ এক ডিজেনারেটিভ ডিজিজ ডিজেনারেটিভ ডিসিস মানে আমাদের কালে কালে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন একটা ডিজেনারেটিভ চেঞ্জেস শুরু হয় মানে ধীরে ধীরে ক্ষয়ে যায় রেটিনারও একটা ক্ষয় শুরু হয় সেন্ট্রাল পোর্শান থেকে এইটা হয়ে রেটিনাটা খুব পাতলা হয়ে গিয়ে রেটিনা ওখানে ফুল থিকনেস ডিফেক্ট হয়ে যায় এবং ফুল থিকনেস ডিফেক্ট হয়ে গিয়ে ব্যাপারটা কিন্তু এতটা মানে বড় সড়ো আকার ধারণ করে তাহলে পেশেন্টরা কি করে প্রথমে বুঝতে পারবেন তা পেশেন্টরা বুঝবেন যে সেন্ট্রাল স্কোটোমা যেটা মাঝখানটা উনি দেখতে পাচ্ছেন না ধীরে ধীরে উনি যদি কোনো একটা বড় টিউবলাইট বা জানলার একটা গড়াদের দিকে তাকান তো ডে উইল সি যে সাম ব্ল্যাঙ্ক এরিয়া ইনবিটুইন স্ট্রেট লাইন একটা টিউব লাইনটার মাঝখানটা কাটা সুতরাং ওই অংশটুকু ছাড়া বাকি আশেপাশে সব দেখতে পাচ্ছেন কারণ কোনো মানুষের মুখ দেখতে গেলে মুখের মাঝখানটা দেখবেন পুরো কালো ও ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু তার পা হাত বা ঘরের আর চারপাশটা ওনারা ভালো করেই দেখতে পাবেন সুতরাং এই যে আমাদের মোস্ট মানে সেন্ট্রাল ভিশন যদি অ্যাফেক্টেড হয় যেমন দূরের জিনিস দেখতে অসুবিধা হবে তেমনি কাছের সৈসবুদের ক্ষেত্রেও দেখা যাবে যে সইটাও ভালো করে দেখতে পাচ্ছেন না তাহলে এই ব্যাপারটা ধীরে ধীরে বেশ একটু কষ্টকর পেশেন্টের জন্য খুবই কষ্টকর যদি প্রথম দিকে এটা ধরতে পারা যায় তাহলে ওনারা ডাক্তারের কাছে চলে আসে এখন আমরা কি করে বুঝবো এই আমরা বুঝতে পারার এই জিনিসটা এটা আমাদের কিছু পেশেন্টের সিমটমের ওপর ডিপেন্ড করতে হয় তার সঙ্গে সঙ্গে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন আমরা একটা ডিজিটাল ফান্ডাস ফটোগ্রাফ আছে যেটাকে ডকুমেন্ট করার জন্য যে হ্যাঁ এই চোখটাতে ম্যাকুলার হোল নেই এই চোখটাতে ডিফেক্ট আছে ম্যাকুলার হোল এবং এছাড়াও এটাতে সামনাসামনিভাবে দেখছি ওসিটি নামে আর একটা পরীক্ষা হয় যেটা আপনার রেটিনার একটা ক্রস সেকশানের ইমেজ পাওয়া যায় সেটাতে দেখা যায় যে রেটিনার ওই ফুল থিকনেস একটা ডিফেক্ট ওই ফোভিয়া সেন্টিনসে দেখা অ্যাপিয়ার করেছে তাহলে যদি আমরা এখানে বলি যে এর মানে এটা অ্যাকচুয়ালি মানে কতটা মানে রোগটা আমাদের ক্ষেত্রে কত পার্সেন্টেজ কেসের মধ্যে দেখতে পাই আমরা এটা ধরুন আমি যদি মানে একটা মানে এটা একটা পরিসংখ্যান আছে এটা থ্রি পয়েন্ট থ্রি পার থাউজেন্ড পপুলেশান প্রিভেলেন্সটা তো যদি থ্রি পয়েন্ট থ্রি পার থাউজেন্ড পপুলেশান হয় মানে আপনি ধরতে পারেন জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট ক্ষেত্রে প্রতি হাজারে এক তিনজনকার পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাধারণত চোখের ডাক্তাররা এই ব্যাপারটা আমরা বুঝতে পারি কিন্তু যেহেতু আমরা এখানে সুপার স্পেশালিটি হসপিটালে সুপার স্পেশালিটি ক্লিনিকে যদি আমরা বসে দেখি তাহলে একটা এপেক্স যদি একটা হেলথ কেয়ার সিস্টেমে যদি এপেক্সের বডিতে গিয়ে আমরা দেখি সেইখানে আমাদের পার্সেন্টেজটা কিন্তু অনেকটা বেশিভাবে আমরা বুঝতে পারি সো এটা খুব খুব একটা রেয়ার হলেও খুব রেয়ারও নয় এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এবং ছেলে আর মেয়ে কাদের মধ্যে যদি একটা বেশি দেখা যায় মিডল এজেড ফিমেলদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় মানে পঞ্চাশ ঊর্ধ্ব লোকেদের বেশি দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম এটা ধরুন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সত্তরের মধ্যে এর হওয়ার চান্সটা বেশি